আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি কবিতা যার নাম ক্যাজুয়ালটি। ক্যাজুয়ালটি অর্থাৎ দুর্ঘটনায় বা যুদ্ধে হতাহত। তাহলে কবিতাটি হলো ক্যাজুয়ালটি, রিটেন বাই সিমাস হেনি। এই সিমাস হেনি ওয়াজ এন আইরিশ পোয়েট, তিনি আইরিশ কবি, হু রোট অ্যাবাউট এভরিডে লাইফ, দৈনন্দিন বিষয় নিয়ে লিখতেন, নেচার প্রকৃতি নিয়ে লিখতেন, অ্যান্ড আইরিশ হিস্ট্রি, আইরিশের ইতিহাস নিয়ে লিখতেন। হিজ পোয়েম সেলিব্রেটেড দ্য বিউটি অফ দ্য কান্ট্রি সাইড অ্যান্ড দ্য স্ট্রাগল অফ অর্ডিনারি পিপল। বলাই হলো তিনি নেচার নিয়ে লিখতেন, অর্থাৎ কান্ট্রি সাইড নিয়ে লিখতেন। আর কী লিখতেন? দ্য স্ট্রাগলস অফ অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে লিখতেন। আর আমাদের এই কবি সিমাস হেনি, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন সাহিত্য ক্ষেত্রে। বন্ধুরা, এই যে কবিতাটি ক্যাজুয়ালটি, এটাকে খুব অতি সহজভাবে ভাববার কিছু নেই। প্রাথমিক অংশ বেশ ভালোই সহজ মনে হবে, কিন্তু পরবর্তী অর্থাৎ শেষ অংশ একটু জটিল মনে হবে। যাই হোক, তাহলে বন্ধুরা শুরু করছি কবিতা ক্যাজুয়ালটি, দুর্ঘটনা বা যুদ্ধে হতাহত। আর এটা লিখেছেন আইরিশ পোয়েট, তিনি সাহিত্যক্ষেত্রে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি সাধারণ মানুষের কথা লিখতেন, সাধারণ মানুষের সমস্যার কথা লিখতেন, প্রকৃতি বিষয়ে লিখতেন, আইরিশ ইতিহাস সম্পর্কে লিখতেন। যাই হোক, এই যে ক্যাজুয়ালটি, এই কবিতাটি লিখেছেন, তোমরা পেয়েছি সিমাস হেনি, যিনি বাস করতেন সিভিল ওয়ারের সময়, হুইচ ডিভাইডেড আইরিশ পিপল বিটুইন দ্য টু কান্ট্রিজ। অর্থাৎ এই যে সিভিল ওয়ার আইরিশে, তার দ্বারা মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছিল এবং দুটো কান্ট্রিতে যেন ভাগ করা হয়েছিল। ওয়ান রান বাই ক্যাথলিক্স, একটা অংশে ক্যাথলিকরা বেশি জায়গা জুড়ে ছিল, তাদের কর্তৃত্ব ছিল। এই ক্যাথলিক্স অর্থাৎ দ্য রিপাবলিক অফ আয়ারল্যান্ড, ক্যাথলিক্স একটা গ্রুপ হয়ে গেল, ক্যাথলিক্স যাদের বলা হতো দ্য রিপাবলিক অফ আয়ারল্যান্ড। আরেকটা পার্ট হলো প্রোটেস্ট্যান্টস, যারা ছিল নর্দার্ন আয়ারল্যান্ড। এইভাবে কিন্তু ভাগটা হয়ে গেল প্রথম। কিন্তু ঘটনাটা কি হলো? এই কবিতার মধ্যে আমরা যে ক্যাজুয়ালিটি টাইটেল পেয়েছি, তাতে লক্ষ্য করব অ্যাবাউট দ্য কিলিংস অফ 13 পিপল। একটা দুর্ঘটনা ঘটেছিল, একটা ইনসিডেন্ট হয়েছিল, সেই সময়ে 13 জন স্পটেই মারা যায়। কনসিডার্ড ক্যাজুয়ালিটিস, এই যে 13 জন মারা যায়, তাদেরকেই বলা হয়েছিল ক্যাজুয়ালিটিস, অর্থাৎ ক্যাজুয়ালিটিস অফ ওয়ার। এই কবিতাটি ব্লাডি সানডে, অর্থাৎ তারিখটা ছিল 30 জানুয়ারি 1972, সেই সময়ের ঘটনা। অর্থাৎ তাকে ব্লাডি সানডে হিসাবে উল্লেখিত করা হয়েছে। কি হয়েছিল?
থাউজেন্ডস অফ পিপল ওয়েন ডাউন, হাজার হাজার লোক ওয়েন ডাউন অন দ্য স্ট্রিট, রাস্তায় নেমেছিল টু প্রোটেস্ট, প্রতিবাদ করার জন্য, অ্যাগেইনস্ট এ ল, একটা আইনের বিরুদ্ধে, হুইচ গেভ অথরিটিস দ্য পাওয়ার টু ইমপ্রিজন পিপল উইদাউট ট্রায়াল। অর্থাৎ কিরা এমন একটা ঘটনার বিষয় এখানে বলা হয়েছে যে হাজার হাজার লোক একটা আইনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। কি সেই আইন? যে অথরিটি, কর্তৃপক্ষ, তারা যে কোনো সাধারণ মানুষকে উইদাউট ট্রায়াল, অর্থাৎ কোনো রকম বিচার বিশ্লেষণ ছাড়াই তাদেরকে জেলবন্দি করতে পারত, এরকম একটা বিষয় নিয়ে শুরু হয়ে গেল গণ্ডগোল। আর এই যে কবিতাটা, এটা সেই যে ১৩ জন লোক মারা গেল, ওই যে হাজার হাজার লোক রাস্তায় বেরিয়েছিল, এই ১৩ জন লোকের মৃত্যুর শ্রদ্ধাঞ্জলি হিসাবে এই কবিতাটাকে ভাবা হচ্ছে। তাহলে ১৩ পিপল কিল্ড দ্যাট ডে, ওই দিন, অর্থাৎ ব্লাডি সানডে। কেন? ফর প্রোটেস্ট, প্রোটেস্ট করছিল তারা, প্রোটেস্টিং করছিল অ্যাগেইনস্ট দ্য আনডেমোক্রেটিক ল, ও গণতান্ত্রিক একটা আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ হয়েছিল, একটা মার্চ হয়েছিল, সেই সময় তাদের উপরে গুলিবর্ষণ করা হয়। আর অপরদিকে এখানে যেহেতু আনডেমোক্রেটিক লয়ের বিরুদ্ধে এই হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল, তাদের একটা লক্ষ্য ছিল ফর দ্য ইউনিটি অফ দ্য আইরিশ নেশন। মূলত তারা আইরিশ নেশনের একটা ইউনিটি চায়। কিন্তু ভাগ হয়ে গেল, আমরা খানিক আগে পেয়েছি ক্যাথলিক্স ধর্মীয়ভাবে একদিকে চলে গেল, যারা দ্য রিপাবলিক অফ আয়ারল্যান্ড, অপরদিকে প্রোটেস্ট্যান্ট, তারা হলো নর্দার্ন আয়ারল্যান্ডে, এইভাবে ভাগ হয়ে গেল। তাহলে ঐতিহাসিকভাবে এই যে ব্লাডি সানডে বলা হয়, যাকে আবার বলা হয় বক্সাইট ম্যাসাকার, এই বক্সাইট ম্যাসাকার বা ব্লাডি সানডে, এটা এমনই একটা ম্যাসাকার, নরযজ্ঞ, মানুষের হত্যাকাণ্ড, দ্যাট হ্যাপেন্ড ইন দ্য বক্সাইড এরিয়া অফ ডেরি, নর্দার্ন আয়ারল্যান্ড। কোথায় ঘটেছিল? এই বক্সাইড এরিয়া অফ ডেরি নর্দার্ন আয়ারল্যান্ডে ঘটেছিল। হাজার হাজার লোক পথে নেমেছিল, তার উপর গুলিবর্ষণ হয় আর তখনই মারা যায়। কে করেছিল? দ্য ব্রিটিশ সোলজার্স, তাদেরকে আমরা বলতে পারি দ্য ব্রিটিশ প্যারাশুট রেজিমেন্ট, তারা এই কাজটা করেছিল। তারা গুলিবর্ষণ করে এবং তাতে 28 আনআর্মড সিভিলিয়ান, সাধারণ মানুষ, তাদের হাতে তো কিছু ছিল না, অস্ত্র ছিল না, এইভাবে 28 জনের মানে 28 জনের ক্ষয়ক্ষতি হয়। তার মধ্যে তখনই অন দ্য স্পট এই 13 জন মারা যায় আর পরে 14 জন, অর্থাৎ 14 ডাইড লেটার, পরে মারা যায়। যাই হোক, তাই বলা হচ্ছে ইন দ্য ইনসিডেন্ট 13 ওয়ার কিল্ড ইমিডিয়েটলি অ্যান্ড 14 ডাইড লেটার, পরে মারা গেছে। দ্য ইনজিওর্ড পিপল, যে ক্ষতবিক্ষত অনেক লোক হয়েছিল, ওয়ার অল ক্যাথলিক, এরা কিন্তু ক্যাথলিক ছিল সবাই। অ্যাড দ্য মার্চ হ্যাড বিন অর্গানাইজড, এই যে হাজার লোকের যে মার্চ শুরু হয়েছিল, প্রতিবাদ শুরু করেছিল, তাদের কে অর্গানাইজ করেছিল? দ্য নর্দার্ন আয়ারল্যান্ড সিভিল রাইটস অ্যাসোসিয়েশন। অর্থাৎ এই হাজার লোকের পথে নামার, অর্থাৎ প্রতিবাদের জন্য যে অর্গানাইজেশনটা পেছনে ছিল, নর্দার্ন আয়ারল্যান্ড সিভিল রাইটস অ্যাসোসিয়েশন।
যাই হোক, এই যে দুর্ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ কিনা বক্সাইড ম্যাসাকার, যাকে বলা হয় ব্লাডি সানডে, আয়ারল্যান্ডে ঘটেছিল, 13 জন মারা গেল, 14 জন পরে মারা গেল, হাজার হাজার লোক বেরিয়েছিল রাস্তায়। আচ্ছা, আর এটার অর্গানাইজড করেছিল নর্দার্ন আয়ারল্যান্ড সিভিল রাইটস অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন গভর্নমেন্ট থেকে এই বিষয়ে কোনো কথা বলা হয়নি, কিন্তু ইন 2010 প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন মেড অ্যান অ্যাপোলজি দ্যাট দ্য কিলিংস আর আনজাস্টিফাইড। এই 2010 এসে প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন তিনি ক্ষমা প্রার্থনা করলেন এবং তিনি বললেন যে যে হত্যাকাণ্ডটা হয়েছিল, যে ক্যাজুয়ালিটি হয়েছিল, যে হতাহত হয়েছিল, এটা আনজাস্টিফাইড, ঠিক হয়নি এতদিন পরে। তাহলে এখানে আমরা ভারতের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সাথে যেন একটা মিল রয়েছে। এখানে এরকম হাজার লোক বেরিয়েছিল, ইংরেজদের দ্বারা গোলাগুলি শুরু হয়ে যায়, অনেকের প্রাণ যায়, এবং তার জন্য আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। যাই হোক, এই যে ক্যাজুয়ালিটি, এই কবিতার মধ্যে এবার বর্ণনা করা হচ্ছে ডিসক্রাইব দ্য ডেথ অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির এক বন্ধুর কথা বলা হয়েছে আফটার দ্য ইভেন্টস অফ ব্লাডি সানডে। এই যে দুর্ঘটনাটা হলো, সেখানে সেটা স্মরণ করতে গিয়ে কবি এখানে তার এক বন্ধুর কথা স্মরণ করেছেন। দ্য স্পিকার, অর্থাৎ কবি, দ্য স্পিকার সিমাস হিনি হিমসেলফ ডিসক্রাইবস হিজ ফ্রেন্ড লুই ও নীল। তাহলে বন্ধু ও নীল, লুইস ও নীলের কথা এখানে স্মরণ করেছেন। কিন্তু বন্ধুর এখানে একটা টুইস্ট রয়েছে, এটাই কঠিন বিষয় মনে হয়। কি, এই কবিতাটায় লিখেছেন সিমাস হিনি, কিন্তু এখানে যে ক্যারেক্টারটা লুইস ও নীল, তার বন্ধু, কখনো লক্ষ্য করব যে এই লুইস ও নীল যেন এই সিমাস হিনি নিজেই। এই জটিল ব্যাপারটাকে মেনে নিতে একটু অসুবিধা হয়। যাই হোক, তাহলে বলা যায় দ্য স্পিকার সিমাস হিনি হিমসেলফ ডিসক্রাইব হিজ ফ্রেন্ড লুইস ও নীল, অবশ্যই বন্ধুর কথা বর্ণনা করেছেন। এরপর আমরা পেয়ে যাব যেন এই বন্ধুর মধ্যেই নিজেকেই কল্পনা করেছেন। বন্ধুকে যেমন ক্যাজুয়ালিটি মনে করেছেন, ক্যাজুয়ালিটি ব্যাপারটা হলো অনেকের হতাহত নিহত ইত্যাদি, কিন্তু যেন কোথাও আমরা পেয়ে যাব যে ক্যাজুয়ালিটি ইকুয়াল টু হলো লুইস ও নীল, তার এক বন্ধু। আবার লক্ষ্য করব ক্যাজুয়ালিটি যেন এই কবি সিমাস হিনি নিজেই, টুইস্ট। তাই পাঠকদের অনেক সময় সমস্যা হয় গুছিয়ে নিতে যে কি পড়ছি, কোথায় যাচ্ছি। পরিষ্কার আবার বলছি, ক্যাজুয়ালিটি কবিতার মধ্যে আমাদের যে কবি সিমাস হিনি, তিনি তার এক বন্ধুর কথা এখানে কিন্তু স্মরণ করেছেন।
ব্লাডি সানডে মনে করতে গিয়ে বা ওই ঘটনাটা মনে করতে গিয়ে। এবার লক্ষ্য করা যাবে তার বন্ধু বলতে লুইস ও নীল তার কথা বলা হয়েছে, কিন্তু পরে আবার লক্ষ্য করা যাবে যে এই ও নীল ইকুয়াল টু সীমা সেনী। তখন প্রশ্ন হবে কেন এরকম হলো, তার মানে এতটাই অনুভব করেছেন, এতটাই যন্ত্রণা অনুভব হয়েছে কবির যে তিনি তার বন্ধুর যন্ত্রণাকে স্মরণ করতে গিয়ে নিজেকেই সেখানে মনে করেছিলেন, অর্থাৎ বন্ধু তো মারা গিয়েছে পরে অবশ্য, কারণ বলা হয়েছে পরে কেন, স্পটে মারা গিয়েছিল 13 জন, এক মাস পরে মারা গেছে 14 জন। এই বন্ধু কিন্তু স্পটে মারা যায়নি, পরে মারা গিয়েছিল, এটাও একটা বিষয় ভাববার রয়েছে। যাই হোক, এই কবিতায় যে হিস্ট্রিক্যাল যে বিষয়টা রয়েছে, টু দ্য কিলিংস অফ 13 পিপল, 13 জনের মৃত্যু, তার সাথে সাথে বাট অলসো এ সিম্বলিক কিলিং রয়েছে, প্রতীকী অফ আইরিশ ইউনিটি। 13 জন মারা গেছে এই কথাটা তো কবি বলেছেন, তারপরেও তার উপলব্ধি হয়েছে যে অ্যাকচুয়ালি 13 জন মারা গেছে, 14 জন আরও পরে মারা গেছে, অনেক ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু সিম্বলিক্যালি কিলিং অফ আইরিশ ইউনিটি, আইরিশের একতাটাও হত্যা হয়েছে, ধ্বংস হয়েছে, মারা গেছে। এই কবিতাটার মধ্যে আবার লক্ষ্য করব আমরা এই যে গভর্নমেন্ট যে মার্ডার করেছিল তার নিজের সিটিজেনদের, দুটো গ্রুপের বলা হলো, তার মধ্যে ক্যাথলিক্স যারা তাদেরকে এই মেরেছিল টার্গেট করে, যে গভর্নমেন্টের প্রতি কবির একটা ধিক্কার, বিটারনেস, তিক্ততা এখানে রয়েছে। যাই হোক, এখানে যে ক্যাজুয়ালিটি যে টার্মটা, টু শো হাউ হিজ ফ্রেন্ড লুইস ও নীল হ্যাজ বিকাম এ ভিকটিম, বন্ধু তো ভিকটিম হয়েছেই অফ দ্য কনফ্লিক্ট, অর্থাৎ যেটা হয়েছিল, হি ইজ নট জাস্ট অ্যান ইন্ডিভিজুয়াল ম্যান, এই বন্ধুকে একজন ইন্ডিভিজুয়াল মনে করেননি কবি, কি মনে করেছেন, হি ইজ এ সিম্বল অফ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, এই যে ক্ষত বিক্ষত হয়েছিল, মৃত্যু হয়েছিল, তার যে বন্ধুর কথা বলা হয়েছে, এই বন্ধু ইকুয়াল টু ক্যাজুয়ালিটি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একজন নয় সামগ্রিক। এখানে যে নর্দার্ন আয়ারল্যান্ডে যা ঘটেছিল সেইভাবেই বলা হয়েছে, সেজন্য ভাবতে আমাদের অসুবিধা হয় যে ক্যাজুয়ালিটি অর্থাৎ হতাহত হয়েছে অনেক, তার মধ্যে একজন ও নীল ব্যাপারটা কেমন হলো, তাহলে ক্যাজুয়ালিটি ইকুয়াল টু ও নীল ইকুয়াল টু কমিউনিটি, অর্থাৎ ওই 13 জন প্লাস 14 জন। তাহলে এখানে যে জনগণ যারা এইভাবে ক্ষত নিক্ষত হয়েছিল আর কি, ক্ষত বিক্ষত হয়েছিল, এবার তার মধ্যে থেকে তো একজন কবির বন্ধু ও নীল, এ করতো কি রেগুলার কাস্টমার ছিল একজন পার্সন লুইস ও নীল, কোথায়, ইন দ্য পাব, হু ইজ নন ফর হিজ স্টোরি টেলিং, খুব গল্প টল্প করতেন, পাবে আসতেন, ড্রিঙ্ক করতেন, সঙ্গে আমাদের কবিও থাকতেন, হি ইজ অ্যাফেকশনেটলি কল্ড ক্যাজুয়ালিটি বাই দ্য লোকালস। এবার ওই পাব, ওই ইন, ওই সরাইখানা, ওই বার, ওখানে যখন ওই ভদ্রলোক ও নীল আসতেন, প্রতিদিন আসতেন, ড্রিঙ্ক করতেন, কবি তো সেখানে আসতেনই, আরও যে লোকজন তারা খুব ভালোবেসে এই অনিলকে বলতেন ক্যাজুয়ালিটি, তার মানে ওই যে ক্ষত বিক্ষত হয়েছিল তার একজন ছে, অর্থাৎ একজন ইকুয়াল টু প্রতীকীভাবে সবাইকেই, তাই বলতো সবাই লোকাল পিপল যারা ওখানে আসতো যে ক্যাজুয়ালিটি, তাহলে ক্যাজুয়ালিটি কে হলো, অনিল।
আবার ইকুয়াল টু আমাদের কবি হিমসেলফ, সেও কারণ হচ্ছে সেই অনুভবের মাধ্যমে, ফিলিংসের মাধ্যমে নিজেকেই সেরকম ভাবত সে। যাই হোক, এখানে আমরা লক্ষ্য করব সেকেন্ড স্ট্যানজাতে ইট ইজ কনফার্মড করা হয়েছে দ্য স্পিকার ইজ মিন টু বি সেমাসেনি হিমসেলফ, পরিষ্কার করে দেওয়া হয়েছে স্পিকারকে আমাদের যে কবি নিজে। হি ডিসক্রাইবস হিজ ফ্রেন্ড লুইস ওনিল, নিজেকেই যে কথা বললাম লুইস ওনিল বলে ভাবত। হি ওফেন স্পেন্ড টাইম ড্রিঙ্কিং ইন এ পাব, নিজেও এসে ওই সরাইখানা বা ওই পাহাড়ে ড্রিঙ্ক করতো, সময় কাটাতো। তবে আমাদের এই কবি লাভড দিস ম্যান অর ফ্রেন্ড, বন্ধুকে খুব ভালোবাসত। আনফর্চুনেটলি হিজ ফ্রেন্ড বা লাইফ অফ হিজ ফ্রেন্ড এন্ডেড ট্র্যাজিক্যালি ইন এ বোমিং, বোমিং হয়েছিল কিছুদিন থাকার পর তো সে এক মাসের পরে মারা গেছে। যাই হোক, ইভেন মোর এই যে হেনির কথা বলা হয়েছে সেমাসিনি ফোকাসেস অন দ্য ক্যাজুয়ালিটি হিমসেলফ, ওই ক্ষত বিক্ষত লোকজনের মধ্যে নিজেও কবি একজন ছিলেন, ভাববার বিষয়, টুইস্টিং আছে, খুব জটিল একটা বিষয়, নিজেকেই মনে করতেন বাস্তবে কবি ছিলেন না ওই স্পটে, ওই বোমিংয়ে, ওই হতাহতের মধ্যে, কিন্তু কবি নিজেকেই মনে করেছেন ফোকাসেস অন দ্য ক্যাজুয়ালিটি হিমসেলফ, ওই হতাহতের মধ্যে তিনিও একজন। যাই হোক, হু ইজ এ হ্যাবিচুয়াল ড্রিঙ্কার, একটা যখন ড্রিঙ্ক ড্রিঙ্ক করতো তখন স্বাভাবিকভাবে ওই ব্যথা বেদনা যন্ত্রণা বিষয়গুলো মনে হতো, ব্যাখ্যা করত। হি ফোকাসেস অন দ্য ডে অফ দ্য ফিউনারেল ফর দ্য 13 ভিকটিমস, আর এই কবি ফোকাস করেছেন সেই দিনের কথা, দ্য ফিউনারেল ফর দ্য 13 ভিকটিমস, ওই যে তার জন্মের মৃত্যু হয়েছিল ওই দিনের কথা ডে মনে হতো। ইট ওয়াজ এ কোল্ড ডে, দিনটা খুব ঠান্ডা ছিল। হোয়াইল বলা হয়েছে কফিন আফটার কফিন, একটার পর কফিনের পর কফিন ফ্লোড আউট অফ দ্য আর ফ্রম দ্য ক্যাথেড্রাল, ক্যাথেড্রাল থেকে বেরিয়ে আসত, তার মানে ডেড বডি যেভাবে রাখা হতো, আর এটা হলো একটা ট্র্যাজেডি, এটা মনে হতো, বন্ধু বলতো, কবি বলছেন, কবি নিজেকে ওই স্থানেই মনে করছেন। কেন কবিরা তাই মনে করেন, যেখানে যে বিষয় নিয়ে লেখালেখি করেন নিজেকেও সেখানকার কাউকে মনে করেন। যাই হোক, এখানে যে প্রথম স্ট্যানজাতে আমরা পাব, দ্য পোয়েম বিগিনস উইথ এ পোয়েট রিকলিং এ টাইম, সেই সময়ের কথা মনে করেছেন, হোয়েন হি হ্যাজ ড্রিঙ্ক উইথ এ ম্যান নেমড হেনি, কবি নিজেই বলছেন যে তিনি যে লোকটার সাথে ওই বারে বা পাবে বসে ড্রিঙ্ক করতেন তার নাম ছিল হেনি। এখানে কিন্তু হেনি বলতে আমাদের কবি নয়, ওই যে বলছি বন্ধুকেই নিজের বলে মনে করেছে, তাই তিনি কি করেছেন যে হি হ্যাড ড্রিঙ্ক উইথ এ ম্যান, যার সঙ্গে তিনি ড্রিঙ্ক করতেন তার নামও ছিল হেনি, তাহলে হেনি ইকুয়াল টু লুইস ও নীল, এটাই বিষয়। তাহলে আমরা কিন্তু এখানে দুইজন হেনির কথা পেয়েছি, যিনি কবি তিনি স্বাভাবিকভাবেই আমরা জানি যে তার নাম সেমাস হেনি, আর এখানে যে পাবে বসতো তাকে হেনি বলেই কল্পনা করা হয়েছে, সে অ্যাকচুয়ালি কে, তার বন্ধু ফিশারম্যান অর্থাৎ লুইস ও নীল, সবাই মিলে ইকুয়াল টু কে ক্যাজুয়ালিটি, সবাই যেন কথা বিখ্যাত হয়ে গেছে, কেউ মনে কবি মনে প্রাণে, আর এ তো সেই স্পটে ছিলই। যাই হোক, তাহলে দে আর এটে পাপ, তারা সবাই এইখানে বসতো, বারে বসতো,
ডেরি বললে একটা কোস্টাল সৈকত অঞ্চল, সেখানে তারা এনজয় করতো পরের ঘটনাতেও, মানে ঘটনাটা হয়ে হ্যাপেনিং এর পর। এবার স্ট্রেঞ্জার নাম্বার টুতে বলা হয়েছে এই যে দি ম্যান হেনি ওয়াজ এ ফিশারম্যান, অ্যাকচুয়ালি লুইস ও নীল কিন্তু ফিশারম্যান, কিন্তু বন্ধুকেই নিজে বলে মনে করছে এরকম ব্যাখ্যা করছে, অর্থাৎ হেনি নিজে একজন ফিশারম্যানের মতন। এ লোকাল হু এনজয়েড দ্য সিম্পল প্লেজার অফ লাইফ, যেমন তার বন্ধু সাধারণ জীবনযাপন করতো, মজা করতো, ড্রিঙ্ক করতো, এরকম খুবই ঠিক সেরকম। যাই হোক, হি ওয়াজ নোন ফর দ্য চেয়ারফুল অ্যান্ড কেয়ার ফ্রি লাইফ, বা কেয়ার ফ্রি নেচার তো তার ছিল, খুব স্বাভাবিকভাবে হাসি খুশি ভরা, আমরা শুনেছি গল্প করেছে। স্ট্রেঞ্জার থ্রিতে আমরা দেখব এখানে যে দৃশ্যটা, হঠাৎ করে কবি কি করলেন, রিকলস অ্যান ইনসিডেন্ট, ওই ঘটনার কথা মনে করলেন এবং সব কিছুই চেঞ্জ হয়ে যায়, এরকম একটা বিষয় আসতো। এরকম চিন্তা করা হয় ওয়ান নাইট, এক রাত্রে হেনি ওয়াজ কট ইন এ বম, সে বোমের দ্বারা আক্রান্ত হয়েছে, বম ব্লাস্টের দ্বারা, আসলে মিন্ট ফর সামওয়ান এলস, অন্য কেউ, বন্ধু বা অন্যরা। যাই হোক, হি ওয়াজ সেভারলি ইঞ্জিয়ার্ড বাট সার্ভাইভড, হ্যাঁ বোমিংয়ের দ্বারা সে ক্ষত বিক্ষত হয়েছিল কিন্তু সার্ভাইভ, বেঁচে গিয়েছিল, পরে মারা গেছে, কে বন্ধু, তাই মনে করছে নিজেকে, এখানেই একটা জটিল বিষয় রয়েছে। যাই হোক, স্ট্রেঞ্জার ফোরে আমরা দেখব ডেসপাইট দ্য ইঞ্জুরিজ, এই যে ইঞ্জুরিটা হলো ক্ষত বিক্ষত, হিনি কন্টিনিউ টু লিভ হিজ লাইফ, হিনি বাঁচতে চায়, তার মানে বন্ধু বাঁচতে চায়, ক্যাজুয়ালিটিতে যারা 14 জন ক্ষত বিক্ষত হয়েছিল তারা বাঁচতে চায়, সেই প্রকাশ রয়েছে, স্বাভাবিক জীবনে তারা বাঁচতে চায়। তাহলে যারা বাঁচতে চায়, এক মাসের মধ্যে যারা মরেনি তারা স্বাভাবিকভাবেই পাবে বা বারে যেত, ড্রিঙ্ক করত, এরকম একটা প্রকাশ এখানে রয়েছে। স্ট্রেঞ্জার নাম্বার ফাইভে রয়েছে কবি এখানে যে কথাটা বলছেন, ওই ভায়োলেন্সের কথা বলেছেন যেটাকে বলা হয় যে ভায়োলেন্স অফ দ্য ট্রাভেলস, ওই যে ব্লাডি সানডের কথা বলা হয়েছে, বক্সাইড যে মেসাকার, নরযজ্ঞ হত্যাকাণ্ড, তার কথা বলা হয়েছে এখানে। অর্ডিনারি পিপলরা এতে এফেক্টেড হয়েছিল, সাধারণ মানুষ, আর হেরি নিজেকেও একজন ক্যাজুয়ালিটি, নিজেকেও একজন ক্ষত বিক্ষত বলেই মনে করতো, হেরি বিকেম এ ক্যাজুয়ালিটি, ক্যাজুয়ালিটি অফ দ্য কনফ্লিক্ট, ওই দ্বন্দ্বের ক্ষত বিক্ষতের একজন। আর এটা তো স্বাভাবিক, কট আপ ইন দ্য পলিটিক্যাল ট্রেমল উইদাউট বিং ডাইরেক্টলি ইনভলভ, এখানে একটা পলিটিক্যাল প্রবলেম ছিল সেই জন্য এটা হয়েছে। যাই হোক, তাহলে এখানে টাইপিক্যাল একটা আইরিশ সেটিং রাখা হয়েছে, একটা পাব রাখা হয়েছে, এখানে স্পিকার কে বলা হলো, কবি কে বলা হলো, তার বন্ধুর নাম কি বলা হলো, কবি নিজেকে কিভাবে মনে করতেন বলা হলো। যাই হোক, এইভাবে তাহলে মূলত আমরা দেখলাম 13 জন মারা গেল, 14 জন পরে মারা গেল। এখানে দ্বিতীয় যে পার্টটা, এখানে নেচার সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, কারণ এই সেকেন্ড পার্টে অফ দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য ডে অফ দ্য ফিউনারেল অফ দ্য 13 পিপল, 13 জনের মৃত্যুর কথাই বলা হয়েছে, কথা ঠিক, কিন্তু দ্য পোয়েট ইউজেস এ লট অফ ওয়ার্ডস, অনেক শব্দ ব্যবহার করেছেন রিলেটেড টু নেচার, প্রকৃতির সাথে সম্পর্কিত। কেন? দ্য ন্যাচারাল যে এলিমেন্টস প্রোভাইড পিস, প্রকৃতির উপকরণে শান্তি দেয় টু দোজ হু ডাইড, যারা মারা যায় তাদের শান্তি কে দেয়? প্রকৃতি, এরকম একটা বিশ্বাস আইরিশদের রয়েছে, কবিতায় লেখা এখানে লিখেছেন এবং নেচারের কথা বলেছেন। থার্ড পার্টে আমরা দেখব শোকের কথা তো রয়েছে, এখানে মেমোরি স্মৃতির কথা তো ইত্যাদি রয়েছে, ডেড ফিশারম্যান তার বন্ধু তার কথা বলা হয়েছে এবং তাই তিনি লিখেছেন দে ওয়ার অ্যাট সি টুগেদার, একসঙ্গেই থাকতেন,
আই টেস্টেড ফ্রিডম উইথ হিম, আমি তার সাথে স্বাধীনতা উপভোগ স্বাধীন ছিলাম উপভোগ করতাম। কার কথা বলছে? নিজের বন্ধুর কথা। তার মানে বন্ধু ইকুয়াল টু আমাদের কবি ভাবতে হবে। যাই হোক, শেষে আমরা দেখব যে এই কেজালটি যে কবিতাটা, এখানে লস অফ হিজ ফ্রেন্ড বন্ধুর কথা বলা হয়েছে, বন্ধুকে খুব ভালোবাসতেন তা বলা হয়েছে, বন্ধু খুব ফ্রি মাইন্ডেড ছিলেন বলা হয়েছে, তিনি বিপদে পড়েছিলেন ডেঞ্জারে পড়েছিলেন সে কথা বলা হয়েছে। এখানে সিম্বলিক বিষয় রয়েছে, কবি নিজে ঘৃণা করতেন এই দ্বন্দ্ব এই বৈষম্যটাকে, সে কথাটার প্রকাশ রয়েছে। তাহলে কবিতাটা শেষ হয়েছে কনক্লুডস উইথ এ পাওয়ারফুল ইমেজ অফ সি, এখানে শেষটা হয়েছে সমুদ্রের কথা বলে, হুইচ রিপ্রেজেন্ট বোথ এ সোর্স অফ লাইফ, এটা জীবনের উৎস ব্যাখ্যা করা হয়েছে, অ্যান্ড এ রিমাইন্ডার অফ দ্য ভাস্টনেস অফ হিউম্যান সাফারিংস, মানুষের জীবন মানুষের যন্ত্রণা তার সাথে সমুদ্রের সাথে একটা তুলনামূল্য করা হয়েছে। বন্ধুরা, একদিনে এত লম্বা কবিতাটা শেষ নয়, এই কবিতার শেষ পার্টটা আমরা আবার পরবর্তী ভিডিওতে বলবো। তাহলে এখানে যেটা আমরা কিন্তু মূলত পেলাম, একটা ম্যাচাকার ঘটেছিল, একটা নরযজ্ঞ হয়েছিল যাকে ব্লাডি সানডে বলা হয়েছিল, তারিখটা ছিল 30 January 1972। হ্যাঁ, এটাকে ব্লাডি সানডেও যেমন বলা হয়, অর দ্য বক্সাইড ম্যাসাকার বলা হয়, 13 জন মারা গেছিলো, পরে 14 জন মারা গেছে, এই ইনসিডেন্টের উপরেই কিন্তু এই কবিতাটা। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, পরের অংশটুকু পরবর্তী পার্টে দেওয়া হবে। বন্ধুরা খুব ভালো থেকো। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ক্যাজুয়ালটি দুর্ঘটনা বা যুদ্ধে হতাহত। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।